ইমন, ইমন একবার নিচে আয় না মা। হ্যাঁ আসছি। তোমরা যে যাই বলো, আমিও আজ এইখানে দাঁড়িয়ে বাজি রাখলাম। অনন্যর কিছুতেই বিয়ে হয়নি, আর অনন্য যদি বিয়ে করার পরেও এই বাড়িতে সে বলে যে সে অবিবাহিত, সে কুমুকেই বিয়ে করতে চায়, তাহলে আমি বুঝবো যে সত্যি সত্যি কলিযুগ এসে গেল। কেন হলো তো অনন্য যায় এখন সত্যযুগের তাতা, কলিযুগ এসেছে, কলিযুগ এসেছে বলিসনি, বলিসনি লো আমার কথা বলিসনি। তুই এমন ভাবে কথা কয়েছিস এখন জন্মের থেকে যেন তাকে চিনিস। হ্যাঁ, তার সঙ্গে কতদিন আর সাক্ষাৎ হয়েছে তোর? তাকে তো পেলেছি আমরা, তুই তখন কোথায় চিনি বল দেখিনি, কোথায় চিনি? মিস্টার রনজয় চ্যাটার্জি আজ এত তাড়াতাড়ি কেন চলে এলেন? বলেছিলেন তো তদন্ত করে জানবে যে স্যারের বিয়ে হয়েছে কি হয়নি। সত্যিই যদি কোনো খোঁজ নিয়ে আসেন তাহলে যে খোঁজ নিয়ে আসুন, তার রেজাল্ট কখনো এইটা হতে পারে না যে আমাদের স্যার বিয়ে করেছেন। স্যার তো ওপেন নিয়ে বলেই দিলেন সেদিন যে তদন্ত করলে করুক, তদন্তের ফলাফল জানার পরেই বিয়েটা হবে। কতভাবেই যে ছোট করতে পারে এরা মানুষকে। কি ব্যাপারটা কি, এখনো সে আসে না কেন? সে এই যে রনো, তোর বউ এসে গেছে, দেখ যা কথা হবে কিন্তু সবার সামনে হবে। বলতো কি খোঁজ পেলি, ওই ছেলেটা বিয়ে করেছে না করেনি? এতক্ষণ যখন চুপ করে আছি তোমরা বুঝতে পারোনি যে লোকটা একটা ফ্রড? কোথায় আমার বেদ জোগাড় কদ্দর? বেদ জোগাড় হলো কি হলো না, কেউ কোনো কথা কইছে না কেন? এই যে সব বড় বড় মাতারা সব গবেষণা করছে, মিটিং করছে, মিটিং ভন্ডুল করতে চাইছে আমার মেয়ে। এই আমার মেয়ে ভন্ডুল করতে চাইছে। সোম থেকে রবি প্রতিদিন বিকেল 4টে আরো একবার স্টার জলসায়।